बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामुअलैकुम दोस्तों, वंस अगेन वेलकम बैक टू एचएबीयू चैनल। मैं हूं हामिद अली। अस्सलामुअलैकुम, मैं हूं मदीन शहजाद। दोस्तों, सबसे पहले तो अभी आज भी ईद का दिन है। आप सब दोस्तों को मेरी तरफ से, अली भाई की तरफ से, हमारे आसपास के जितने लोग हैं उन तमाम लोगों और दोस्तों की तरफ से पूरे बांग्लादेश की फैमिली को बहुत ज़्यादा ईद मुबारक हो। सेकेंडली अली भाई, आज का जो वीडियो है वो है जनाब चुकाली। एक जगह है वहाँ पर जंगल की आज एक सैर है और एक बड़ा अच्छा पॉइंट है उसके ऊपर, एक लोग है उसके ऊपर चल के आज हम देखते हैं कि वो फॉरेस्ट कैसा है। बिल्कुल। और इसके ऊपर दोस्तों आज एक्सप्लोर बांग्लादेश के चैनल का ये वीडियो और इसका ओरिजिनल लिंक आई पुट इन डिस्क्रिप्शन, और चल के देखते हैं कि आज का ये वीडियो कैसा है। वीडियो स्टार्ट करने से पहले आपसे हमेशा की तरह गुजारिश है कि अगर आप एच ए बी चैनल पर नए हैं तो प्लीज़ डोंट फॉरगेट टू सब्सक्राइब एच ए बी चैनल एंड प्रेस दी बेल आइकन। इससे ये होगा कि आपको आने वाले वीडियोस का हर नोटिफिकेशन सबसे पहले मिलेगा। तो अली भाई, शुरू करें आज का वीडियो। सो लेट्स स्टार्ट टुडे वीडियो। निजाम द्वीपर द्वितीय एपिसोडे आपनादेर स्वागत। ছয়টায় আমরা সকল প্রস্তুতি নিয়ে নিচে নেমে গেলাম। আমাদের দ্বিতীয় দিন শুরু, আমরা এখন যাচ্ছি চোয়াখালী বিচে। চোয়াখালী বন আর বিচ দুটো একসাথে ঘুরে দেখব। আমাদের সিএনজি ঠিক করেছে ভাই। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রুবেল। মোহাম্মদ রুবেল ভাই আমাদেরকে নিয়ে যাবে। গতকালকে সৈয়দ চাচা সিএনজি ঠিক করে দিয়েছিল ভোরে এখান থেকে রওনা দেওয়ার জন্য। চোয়াখালী বনে হরিণ দেখতে গেলে যত ভোরে রওনা দেওয়া যায় ততই সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা ভিউয়ার্স, এখন সকাল 6:30, আমরা চোয়াখালীতে যাচ্ছি হরিণ দেখতে। দেখি আপনাদের হরিণ দেখানো যায় কিনা। শীতকালে নিঝুম দ্বীপে খেজুরের রস খুবই জনপ্রিয়। তবে গতকালকে সৈয়দ কাকার হোটেলে আমরা খেয়েছি বলে এখানে আর দেরি করলাম না, সরাসরি ঢুকে যাচ্ছি বনের ভিতরে। কাফি ঘন জঙ্গল আলে ভাই, বহুত বাকি কাফি ঘন। হরিণের পায়ের ছাপ দেখা যাচ্ছে ভিউয়ার্স। ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে জঙ্গলের ভিতরের দিকে ঢুকে যাচ্ছি আর এখানে খুব আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, কারণ আমাদের পায়রা হচ্ছে যদি হরিণ পায় তাহলে আমরা তাদের আর দেখতে পাবো না। আর এই মুহূর্তে শিশির দেব খালি পিছনে কাফি ঘন জঙ্গল আসছে। শিশির ভাই, এটা আপনার সাইলেন্ট মোড, এটা হরিণ দেখা সম্ভব না। এটা এটা আপনার সাইলেন্ট মোড ভাই, আর কোয়েন না, কোথায় কোয়েন না। বনের ভিতরে ঢুকতেই চারপাশে পাখির কলতান শুনতে जंगल के दरख्त जो ज्यादा बड़े नहीं है। हाँ जी, ज्यादा हाइट नहीं लग रही दरख्त। हाँ जी,
অরিন খুঁজতে খুঁজতে ঘটে গেল আরেক বিপত্তি। শিশির ভাই বারবার পিছে পড়ে যাচ্ছিল। এতক্ষণ তাকে পিছে দেখা যাচ্ছিল, কিন্তু চোখের পলকেই দেখি ওনাকে আর দেখা যাচ্ছে না। এখানে ফোনের নেটওয়ার্কও নাই, তাই আমাদের পরামর্শ, একজন যে কোনো জায়গায় গেলে টিমের সবাই একসাথে। ये भी बड़ा अच्छा सवाल किया दोस्तों, बताइएगा यहां पर क्या टाइगर्स, हिरन और इस तरह के जंगली जानवर भी मौजूद हैं? अगर मौजूद है तो कमेंट बॉक्स में ফোনের এক পাশে ক্লাসিক বাইয়েগা। আচ্ছা, আমরা ওদিকে এগিয়ে গেলাম। ইয়েস, মর্মান্তিক দৃশ্য। খরগোশ কিছুক্ষণ ধরে বেশ খোঁজাখুঁজি চলল। যাক, বন থেকে বের হয়েই দেখতে পেলাম উনি দিব্যি ড্রোন উড়াচ্ছে। যাই হোক, বিপদ কিন্তু এবার কমের উপর দিয়ে গেল। তাই বলে যে আপনাদেরও সবসময় এরকম হয় তা কিন্তু এখন জঙ্গলের অনেক ভিতরে আরো 20-30 মিনিট ধরে হাঁটছি। इस भाई ने मेरा ख्याल है कि हम आपको विजिट नहीं देखा पाई नहीं तो हमने এখন আশা ছাড়ি নাই আরো কিছুক্ষণ ঘুরব দেখার চেষ্টা করব দেখি আমাদের সাথেই থাকুন আপনাদের দেখি হরিণ দেখাতে পারি খুব গহীনে কাদা মারিয়ে খোঁজ করলাম হরিণের কিন্তু দেখা পেলাম না বড়া জঙ্গল है বাকি বহুত বড়া জঙ্গল শেষ। এ পর্যন্ত আমরা হরিণ দেখি নাই, বাট আরও অনেকগুলো স্পট আছে সামনে, সেখানে আশা করি হরিণ দেখবো। আর এখন যাবো হচ্ছে গিয়ে চোয়াখালী সমুদ্র সৈকতে, আর এর মাঝখানে আমরা নাস্তা করে নেব। হ্যাঁ বন্ধুরা, হরিণের অভয়ারণ্য চোয়াখালীতে হরিণের পায়ের ছাপ শুধু দেখতে পেলাম। তবে আপনাদের কথা দিচ্ছি একেবারে শেষ এপিসোড পর্যন্ত অপেক্ষা। আমরা কোনো মতে একটা দোকানে কলা রুটি খেয়ে চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে। বিস্তৃত যে সমভূমিতেই দেখতে পাচ্ছেন এটি চোয়াখালী সমুদ্র সৈকত। এটা চোয়াখালী বনের ঠিক উল্টা পাশেই অবস্থিত। চোয়াখালী বিচ টুয়া ভিউয়ার্স, আসি চোয়াখালী সি বিচে আজকের দিনের সেকেন্ড স্পট। আর এখানে ড্রোন উড়ানো হচ্ছে, বাট একটা চিল আছে খুব ডিস্টার্ব করতেছে কিছুক্ষণ ধরে, ভাবতেছে মনে হয় যে এটা মনে হয় কোনো ছোটোখাটো কোনো একটা পাখি ওটাকে খায় ফেলি এরকম একটা চিন্তা। কিন্তু এটা তো শিশি ভাই ড্রোন, এটা জানে না শিশি ভাই আপনার নামটা চিল জানে না কি করো কি করা উচিত আপনি একটা ভুল দিন। আচ্ছা, আর সমুদ্র অনেক দূরে, অনেক দূরে মাঝখানে বালুর একটা জায়গা আছে, আর আমরা একটু এই যে পাশে কিছু গাছ টাছ আছে এখানে দাঁড়ায় আছে। এখন একটু দূরেই দেখা যাচ্ছে সমুদ্র সৈকত, কিন্তু এখানকার মাটি অন্যান্য সমুদ্র সৈকতের মতো নয়, তাই আর কাছে যাওয়া সম্ভব হলো। ग्रहों की सरजमीन, ग्रहों की सरजमीन।
আমরা ছিলাম সোহেল রিসর্টে। এই রিসর্টটি নিঝুম দ্বীপের ইশিদা রিসর্টের ঠিক উল্টা পাশে অবস্থিত। অবস্থান এবং থাকার ব্যবস্থার দিক থেকে নামাবাজ জেলে মোটামুটি ভালো একটা হোটেল। জাতীয় উদ্যান গিয়ে কিছুটা সময় আমরা কাটাই এবং তার ঠিক পরেই রওনা দিই কমলার চর, চৌধুরী খাল আর কবিরাজের চরের উদ্দেশ্যে। এই ঘাটে চেটি না থাকার কারণে কি যে বিড়ম্বনা হতে পারে তা আপনারা নিজেরাই দেখে নিন। একটা রাস্তা, ভাই সাইডে সাইডে পার, সাইডে সাইডে সোজা যদি ব্যালেন্স করতে কষ্ট হলে সাইডে করো, সাইডে সাইডে করো, এমন এমনে সাবধানে সাবধানে হামাগুড়ি ভাই সাবধানে দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ বন্ধুরা, নিঝুম দ্বীপে টুরিস্টদের জন্য তেমন কোনো সুযোগ সুবিধা নেই, সব পরিস্থিতির সাথে মানিয়ে চলতে হয়। এখানে থাকার মোটামুটি মানের হোটেল থাকলেও নেই ভালো কোনো খাবারের হোটেল, আছে শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকার অনেক দৃশ্য। তাই এই জায়গাটাকে বল लोगों ने वहां पे रखी होगी, ये हो सकता है। दोस्तों बताइएगा कि ये फैंसे जंगली है, ये वहां के लोगों की रखी हुई पैसे है। लकड़ियां जा रहे हैं, बहुत घना जंगल है नी, बहुत बहुत घना जंगल। ओके आज का वीडियो जंगल के हवाले से, नोखाली जंगल के हवाले से। आज देखा वहां पर बीच, वहां पर एक साहिली समंदर इलाका है, दरिया द्रेक इलाका है और वहां का जो जंगल है बहुत ज्यादा घना और बहुत खूबसूरत जंगल, बहुत खूबसूरत जंगल है। और दोस्तों ये जरूर बताइएगा, और दोस्तों ये जरूर बताइएगा कि क्या इस जंगल में जंगली जानवर भी पाए जाते हैं, जैसे हिरन हो गया, टाइगर्स हो गए और इस तरह के दीगर जंगली जानवर पाए जाते हैं, वो कमेंट बॉक्स में जरूर बताइएगा। तो अली भाई कैसा लगा आपको आज का वीडियो? बहुत अच्छा लगा वीडियो, बहुत ही कमाल। तो दोस्तों जी तो दोस्तों उम्मीद करता हूँ आपको आज का ये वाला वीडियो बहुत अच्छा लगा होगा। अपनी राय का इजहार कमेंट बॉक्स में लाजमी कीजिएगा, वीडियो को ज्यादा से ज्यादा लाइक कीजिएगा, शेयर कीजिएगा और बने रहिएगा एच ए व्यूज चैनल के साथ, ताकि एच ए व्यूज चैनल आपके लिए लेके आता रहे इसी तरह के अच्छे अच्छे इंटरटेनिंग और मालूमती वीडियो। दुआओं में याद रखिएगा, बहुत जल्द दोबारा इसी तरह के एक अच्छे और लेटेस्ट वीडियो के साथ आपकी खिदमत में दोबारा हाजिर होते हैं मैं और अली भाई। अल्लाह तब तक अपना ख्याल रखिएगा, टेक केयर ऑफ यू, बेस्ट ऑफ लक, अल्लाह हाफिज़। नासिर।